কিছু কিছু রোগের জন্য আপনি ডাক্তারের কাছে যেতে যেতে ক্লান্ত হয়ে যান, কিন্তু এর সমাধান পান না। শেষমেশ ঘরে বসে এ রোগের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হয়। তবে যদি আপনার জানা থাকতো আপনার হাতের কাছে আছে কিছু ঘরোয়া রেমেডি যা ব্যবহারের মাধ্যমে আপনি মুক্তি পেতে পারবেন, তবে আপনি সেই রেমেডি ব্যবহার করতে কিন্তু একটুও দেরি করতেন না। আজকে আপনাদেরকে এমনই জাদুর একটি রেমেডি সম্পর্কে জানাবো, যেটি শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ বিশেষ কঠিন কিছু রোগকে দূরে রাখতে এটি সাহায্য করে। কোন কোন রোগের ক্ষেত্রে রেমেডি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে উপকারিতা পাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কোটি টাকার চেয়েও দামি এই দাওয়াইটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি কোন দুটো উপকরণ দিয়ে রেমেডি প্রস্তুতের কথা বলবো তা নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন। গরুর খাঁটি দুধ আমাদের প্রয়োজন পড়বে। এই রেমেডি আপনি শুধুমাত্র টানা এক মাস খাবেন। এক মাসের মধ্যে শরীরে এতটা পার্থক্য বুঝতে পারবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দু সপ্তাহের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হতে শুরু করবে এবং সবচেয়ে ভালো রেজাল্টের জন্য আপনাদেরকে খেতে হবে টানা এক মাস পর্যন্ত। রেমেডি প্রস্তুতের জন্য আমাদের লাগবে খাঁটি দুধ। তবে যদি কারো হার্টের সমস্যা, হাই কোলেস্টেরল, হাই প্রেশারের সমস্যা থেকে থাকে তারা ননিমুক্ত দুধ খেতে পারেন, অর্থাৎ দুধের সর ছাড়িয়ে শুধুমাত্র পাতলা অংশটুকু খেতে পারেন। যাদের কোনো সমস্যা নেই তারা ফুল ক্রিম মিল্ক খেতে পারবেন। যাদের দুধ খাওয়াতে অসুবিধা রয়েছে তারা এই জায়গায় নারকেলের দুধ, বাদামের দুধ অথবা সয়া মিল্কও ব্যবহার করতে পারেন। আর সাথে লাগবে মিষ্টি জিরা বা মৌরি দানা, অনেকে এটিকে বড় জিরা নামেও চিনে থাকেন। এটি শরীরের বেশ কয়েকটি রোগকে দূরে রাখতে সাহায্য করবে। প্রথমে রেমেডি প্রস্তুতের নিয়ম সম্পর্কে বলে দেই, খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দেই, তারপরে বলছি কোন কোন রোগীদের জন্য এটি উপকারী। এই রেমেডি প্রস্তুত করার জন্য পরিচ্ছন্ন মরিদানা নিয়ে নিতে হবে এক চা চামচ পরিমাণে। এক গ্লাস বিশুদ্ধ দুধ জাল দিয়ে ফুটন্ত গরম অবস্থায় এর মধ্যে মরিদানা দিয়ে দু থেকে তিন মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। তারপরে এই মৌরি ও দুধ একই সাথে সেবন করতে হবে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে। মাথায় রাখবেন আপনি যখন ঘুমাতে যাবেন তার এক ঘন্টা আগে এটিকে সেবন করবেন। মৌরিগুলোও দাঁতে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাছে এমনটা অনুভব হয় মৌরি চিবিয়ে খেতে আপনার অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনি এক চা চামচ পরিমাণে মৌরি হালকা তেলে এটিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। বেশি করে মৌরি গুঁড়ো করে আপনি রেখে দিয়ে ব্যবহার করতে পারেন, তবে টাটকা মৌরি গুঁড়ো করে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। আপনি একেবারে ফুটন্ত গরম দুধ গ্লাসের মধ্যে নিয়ে তার মধ্যেও ওপর দিয়ে মৌরি মিশিয়ে সেবন করতে পারেন। কিছু কিছু রোগের ক্ষেত্রে এর চেয়ে ভালো টোটকা আর হয় না। যেমন অনেকেই প্রচুর পরিমাণে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরানো, শরীরে বল শক্তি না পাওয়া ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন। ঘুম থেকে উঠে আবার মনে হয় যেন ঘুমিয়ে পড়বেন, শরীরে কোনো প্রকারের কোনো শক্তি থাকে না। এই ধরনের ক্লান্তি, দুর্বলতা বা কাজ করার শক্তি না পাওয়া সাধারণত রক্ত স্বল্পতার কারণে হয়ে থাকে। দুধ ও মৌরির এই রেমেডি আপনার রক্ত স্বল্পতার সমস্যাকে দূরে করবে। আপনার শরীরে যদি টক্সিন থেকে থাকে সেই টক্সিনকে দূরে রাখবে, যার ফলে আপনার শরীর হয়ে থাকবে চাঙা। আপনি সারাদিন কাজ করার জন্য শক্তি পাবেন। ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা, মাথা ঘোরানো, ঘুম ঘুম ভাব পাওয়া এই জাতীয় সমস্যাগুলো দূর হতে শুরু করবে। এছাড়াও এই রেমেডি আপনার যৌন দুর্বলতা অর্থাৎ যৌন জীবনে স্পৃহা না থাকা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, বন্ধাত্মের সমস্যা, বাচ্চা না হওয়া এই জাতীয় সমস্যাগুলোকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনি স্ত্রী সহবাসের পূর্বে এই রেমেডি সেবন করার পরে স্ত্রী সহবাস করলে পার্থক্যটা নিজে থেকেই বুঝতে পারবেন। দুধ ও মৌরি কনস্টিপেশনের জন্য খুব ভালো কাজ করে থাকে। যাদের প্রচুর পরিমাণে পেটে গ্যাস হয়, কনস্টিপেশন হয়, পায়খানা শক্ত এবং মলত্যাগ করতে গেলে কষ্ট হয়, সকালবেলা তার জন্য যন্ত্রণা পোহাতে হয়, তারা রাতের বেলা গরম দুধ ও মৌরি সেবন করলে সকালবেলা মল একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তবে অনেকেরই গরম দুধ সেবনের কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে। যাদের গরম দুধ সেবনে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে তারা এই রেমেডি পরিহার করবেন।
দুধ ও মৌরির এই রেমেডি আপনার শরীরে যেমন এনার্জি দেবে, তেমনই এটি আপনার হাড়ের যে কোনো ধরনের সমস্যা দূরে রাখতে সাহায্য করবে। হাঁটতে চলতে না পারা মানুষও দৌড়াতে পারবে এই রেমেডি ব্যবহারের মাধ্যমে। হাড়ের ব্যথা বা হাড়ের যন্ত্রণা অনেক কারণে হয়ে থাকে। বয়সকালে হয়ে থাকে অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস রোগ, বাতের যন্ত্রণা। নারীদের 40 বছর বয়সের পরই হাড়ের ব্যথা শুরু হয়ে যায়। পুরুষদের মধ্যেও এমন সমস্যা দেখা যায়। পায়ের গোড়ালি, হাঁটু, কোমর, জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা হয়। তাই দরকার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। দুধ ও মৌরি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর পরিপূর্ণ উৎস। টানা এক মাস সেবনের পরে আপনার শরীরে ক্যালসিয়াম উৎপাদন হবে, ভিটামিন ডি পাবে আপনার শরীর। হাড়ের মাঝখানের জয়েন্টে যে নরম পিচ্ছিল পদার্থগুলো আছে সেগুলো পুনরায় তৈরি হতে শুরু করবে। হাড় ক্ষয় হয়ে থাকলে তা পুনর্গঠন হতে শুরু করবে। এছাড়াও যদি দাঁতের কোনো গর্ত থেকে থাকে তা পুনরুদ্ধার হতে শুরু করবে। এক কথায় হাড়ের যে কোনো রোগ দূর করতে দুধ ও মৌরি খুবই কার্যকরী। যাদের ঘুমের সমস্যা রয়েছে, রাতের বেলা একেবারেই ভালোভাবে ঘুমাতে পারে না, ছেড়ে ছেড়ে ঘুম হয়, ঘুমের মাঝে অনেক আজেবাজে চিন্তা আসে, ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন শরীর ক্লান্তই লাগছে, কারণ রাতে ভালো ঘুমাতে পারেননি, তারা এই রেমেডি সেবনের মাধ্যমে কিন্তু ঘুমটাকেও খুব ভালো করে ফেলতে পারবেন। ঘুমের সমস্যা সমাধানে দুধ ও মৌরি এক ম্যাজিক্যাল রেমেডি। এই নুসখা সেবনের মাধ্যমে শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় সেরাটনিন এবং মেলাটনিন হরমোন পৌঁছাতে সাহায্য হয়, যার ফলে আপনি ঘুমাতে পারবেন। সারা রাত একটানা ঘুম হবে, সকালবেলা চাঙা অনুভব করবেন, ক্লান্তি, দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো তো একেবারেই হবে না। এটি ত্বকের বলিরেখাকে দূর করে ত্বকের বয়সকে অল্প করে দিতে সাহায্য করবে। এটি আপনার চুলের সৌন্দর্য ফিরে আনবে। যাদের দেহে ভিটামিনের ঘাটতি রয়েছে, শরীর বেশ রোগা পাতলা, সবসময় অসুস্থ থাকেন, তারা এই রেমেডি সেবন করলে আপনার চিকন স্বাস্থ্য আস্তে আস্তে ফিরতে শুরু করবে, একটি নির্দিষ্ট ওজনে আসবে, আপনাকে দেখতে আগের চেয়ে কম বয়স্ক লাগবে এবং ভালো দেখাবে, চেহারার উজ্জ্বলতা এবং দীপ্তিমান ফিরে আসবে। এই রেমেডি বাচ্চা থেকে বুড়ো সকলে সেবন করতে পারেন, অর্থাৎ এর কোনো ধরাবাঁধা বয়সসীমা নেই। 4 বছর থেকে শুরু করে 80 বছরের বুড়ো এ রেমেডি সেবন করবেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে রেমেডির পরিমাণটা একটু কমিয়ে এনে অর্ধেক করে ফেলতে হবে। আধা গ্লাস দুধে আধা চা চামচ বা চা চামচের 1/4 ভাগ মৌরিদানা দিলেই যথেষ্ট। মৌরিদানা পেটের স্বাস্থ্যকে ভালো রাখে, পেটের গাঁটগুলো থেকে ময়লা পরিষ্কার করে দেয় এবং আপনার যাবতীয় সমস্ত ফাংশনকে ভালো হতে সাহায্য করে। এটি ফুসফুসকে ভালো করে। যারা সিগারেট খেতে খেতে ফুসফুসের 12টা বাজিয়েছেন, তারাও এ রেমেডি সেবনের মাধ্যমে যদি সিগারেট ছেড়ে দেন এবং এ রেমেডি সেবন করেন খুবই উপকার লাভ করবেন। তো ভিউয়ার্স, এই রেমেডিটি সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।